মুখ্যমন্ত্রী ভাবে আমন্ত্রিত হয়ে আসন্তি আপনার আশা করিবে সেমানে নিশ্চয় কার্যপুষ হয়ে বা জ্ঞানবন্ত হয়ে কারণ এই পরমর না উষ্ণ উষ্ণ ধর্মে বক্তব্য রচলা বেড়ে আপনার যে আশা কার্যপুষ এটি আসিকে বা জ্ঞানবন্ত আসিকে সেইটা যদি মো পাখে আপনার আশা করিলে হয়ে তো আপনার প্রকাশে সেইপাই মো প্রথমে ক্ষমা প্রার্থনা করছি তার কারণ মু কার্য নুহে কি জ্ঞানী নুহে মো কিছু জ্ঞান খাইপারে কিন্তু যাহার জ্ঞান খায় তাহলে জ্ঞানী কুহাযাই পারে জ্ঞান থিবা এবং জ্ঞানী হওয়ার ভিন্ন কথা এক অন্য আলোচনা অপেক্ষা করে গত সপ্তাহ সন্ধ্যায় বিষয় সম্পর্কে মো বক্তব্য রাখিলে আজি বক্তব্য সে যে জ্ঞান থিলে তাহলে জ্ঞানী হয়ে হয়ে তো ওড়িয়া ভাষা মানে কহিলে যাহার জ্ঞান আছে সে জ্ঞান কিন্তু মু নিজে আগ্রহ রাখি নুহে বা দর্শন দর্শন শাস্ত্রর যুক্তি অনুসারে তত্ত্ব অনুসারে যাহার জ্ঞান থাকে সে জ্ঞানী মো বক্তব্য আরম্ভ করুন গোটিয়ে রোগ থাকি আপনাদেরকে দুর্বক্রম দেবি যেতবে ঈশ্বর জগৎ সৃষ্টি করে মানুষ তৈরি করে পশু পক্ষী কীট পতঙ্গ সমস্ত তৈরি কলা পরে ঈশ্বর চিন্তা কলে তেমনি সমস্ত গোটি আচার সংহিতা লিখি মানুষ তৈরি হেলা পশু তৈরি হলে গ্রহ তৈরি হলে বাঘ তৈরি হলে ইত্যাদি এ সমস্ত কিভাবে ভাবে চলিবে মধ্যে সেইপাই মু লেখিবি এক আচার সংহিতা ঈশ্বর এই আচার সংহিতা লিখবা পাই সংগ্রহ মানে একটি অস্পষ্ট পত্র সেই অস্পষ্ট পত্রে ঈশ্বর এ পশু পক্ষী মানুষ ইত্যাদি জীবজন্তু মানক পাই আচার সংহিতা লিপিবদ্ধ অস্পষ্ট পত্রে সে সব লিপিবদ্ধ হয়ে যেতবে গোটিয়ে সৌম্য মত চাহিদা ঈশ্বরঙ্কর সেই অস্পষ্ট পত্রে সমস্ত জ্ঞান লিপিবদ্ধ হয়েছি দিনে রাতে সেই অস্পষ্ট পত্ররু গর্ভস্থ করিনেবা চিন্তা কলা যে ভগবান ঈশ্বর যেতবে অস্পষ্ট পত্রে সমস্ত জ্ঞানকে লিপিবদ্ধ করেছেন মু যদি তাকে ভক্ষণ করি এ সমস্ত জ্ঞান মো গর্ভস্থ হয়েযিব ও সমস্ত জ্ঞান অধিকার সেই অস্পষ্ট পত্রকে সে ভক্ষণ কলা এবং মধ্যম আসি মধ্যম মধ্যম করে কহিলা মো গর্ভরে সমগ্র জগতের জ্ঞান ফুটফুল হয়েছি ঈশ্বর সমস্ত জ্ঞান যেমন পত্রে লিখি দিলে সেই পত্র গুলিকে মু ভক্ষণ করেছি গর্ভস্থ করেছি তেমন মো গর্ভরু যাহা বাহিব সেই জ্ঞান হে পৃথিবীবাসী আস মু যাহা কহুছি তাহা শুন কারণ মু ঈশ্বরের সমস্ত জ্ঞানকে গর্ভস্থ করেছি সেই অস্পষ্ট পত্রকে ভক্ষণ করি বিভিন্ন শাস্ত্র কিছু পত্রু কিছু পৃষ্ঠা মুখস্থ করে দিয়েপারে তার অর্থাৎ যেমি সেদিন গ্রহ অস্পষ্ট পত্রকে ঘিরে ভাবুলা যে মো গর্ভরে সমস্ত জ্ঞান রক্ষিত অছি ঠিক সেভাবে আমি যদি কিছু কহিবু কিছু মুখস্থ করি দেউ বহু বহি পড়ি গ্রন্থ কি কহি দেউ তার অর্থ নুহে জ্ঞান জ্ঞান হবা এবং জ্ঞান হবা ভিন্ন কথা সেই দৃষ্টিরু যেমিতি জ্ঞান এবং জ্ঞানী এ দুটি ভিন্ন কথা আজ বক্তব্য ঠিক সে বলি সেই পর্যায়ে কর্ম ও আধ্যাত্মিক সাম্প্রতিক জীবনরে আধ্যাত্মিক সাধারণত আমি ভাবু কর্ম এক প্রতিশব্দ হচ্ছে আধ্যাত্মিক যেমনি মন্দির জানতি মসজিদ জানতি পূজা করতে আমি কহু এমানে যে আধ্যাত্মিক মানুষ গোটে হসবাড়ি প্রার্থনা চ্যানেলে গোটে কার্যক্রম দেখা যায় আধ্যাত্মিক পরিক্রমা মু বুঝিপারেনি যে আধ্যাত্মিক পরিক্রমা কি কোন কেবল শব্দ আধ্যাত্মিক শব্দর পরিক্রমা শূন্য করাযাচ্ছি সেই কার্যক্রমের নাম হচ্ছে আধ্যাত্মিক পরিক্রমা সে আধ্যাত্মিক পরিক্রমার কথা না কেউ মন্দিরের সংযুক্ত
পরিবর্তন মতন দিদি নিগম দরি নম্বরে যখন সারমতে যে আহুতমতম পরিবর্তন মতন দিদি নিগম দরি নম্বরে অর্থাৎ যেমন আত্মা চক্ষু দেখি পারে নাই অথচ যাহা অসি বলে চক্ষু দেখি পারে তার নাম হচ্ছে আত্মা সেই হচ্ছে ব্রহ্ম যাহা কান শুনি পারে নাই কিন্তু যাহা অসি বলে কান শুনি পারে তার নাম হচ্ছে সেই আত্মা যাহাকে মন চিন্তা করিপারে না কিন্তু যাহা অসি বলে মন চিন্তা করিপারে তার নাম হচ্ছে আত্মা এই আত্মা এই সকল শক্তির আত্মা যেতবে আত্মা এই শরীর চলে যায় এ শরীর খায় আখি খায় কিন্তু আখি দেখি পারে না কান খায় কিন্তু কান শুনি পারে না কারণ সেতবে আত্মা খায় কেন আত্মা হি মনুষ্য পাই আলোক এই আত্মা হি সকল শক্তির আত্মা ইসলাম মুসলমান
করে স্বর্গ। আজ ঈশ্বর মধ্যে উদার খ্রিস্টান মানের স্বর্গকে, হিন্দু মানের স্বর্গকে, মুসলমান মানের স্বর্গকে, ইহুদি মানের স্বর্গকে, আজ ঈশ্বর ঈশ্বর মধ্যে চালিয়েছে। হিন্দু ঈশ্বর মানে মুসলমান মানের ঈশ্বর উদার মাটি
ডাকিবার মানে পাঁচটি সংজ্ঞা কেউ ডাকি সঠিক এই পাঁচটি যাক সংজ্ঞা যেটা গুড নয় আমি ধারণ করে যা দিন দেওয়া মাটি যা জল সেগুলি মাটি আমার খাদ্য দরকার মাটি বাট চালিবার আধার মাটি যেমন আমার পরিবার বসব তাহা বি মাটি সেই সন্থ কহিলে মহারাজ গোটি সাধারণ প্রশ্ন পচারি মাটি তাহা কুহায় এক সাধারণ প্রশ্নর উত্তর যদি পাঁচটি হইপারে এবং পাঁচটি সারা উত্তর ঠিক কোণী উত্তর হইলে সম্ভব নয় এবং যার নাম